আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাকাত একজন খুচরা বিক্রেতা খুব রাগে খুবে আমাকে বলল যে চোদ্দোশো টাকার যে কার্টুনটা ছিল খেজুরের এখন আমি এটা কিনতে গেলাম নর্মাল আর কি আমাকে বলতেছে বত্রিশশো টাকা লাগবে তিনি বলছেন চোদ্দ দুগুনে আটাইশ তার চেয়েও বেশি পরে রাগে আমি আনলামই না যে আমি এত দামে কিনে নিব কাস্টমার আমার সাথে এসে ঝগড়া করবে এত দাম কেন আচ্ছা আমি পরে দেখব কি ঘটনা ঘটে তার পরবর্তীতে খেজুরের মোটামুটি একটা গোড়াও গেলাম জিজ্ঞেস করলাম কী ব্যাপার তখন তিনি বললেন দেখেন এবং আপনি হয়তো ঘটনাটা জানেন আটই ফেব্রুয়ারি খেজুরের উপর তিপ্পান্ন শতাংশ শুল্কর জায়গায় দশ শতাংশ কমিয়ে টোটাল কাস্টম ডিউটি নর্মাল ডিউটি সব মিলিয়ে এখন তেতাল্লিশ শতাংশ শুল্ক মানে এখানে দশ শতাংশ কমাইছে কিন্তু বাস্তবে ব্যবসায়ীরা বলতেছে এখন খেলাটা কোথায় হচ্ছে তাহলে শুল্ক কমাইলো কিন্তু গত বছর যে খেজুর ছিল তিনশো টাকা কেজি এখন এই বছর ছয়শো টাকা কেজি তাহলে খেলাটা কে খেলছে কোথায় খেলছে খেলোয়াড়টা কে খেলার আয়োজনটা দেখা যাচ্ছে খেজুরকে নিয়ে খেলতেছে এখন কে খেলতেছে কই খেলতেছে এটার দায়িত্ব কি আমার আপনার গ্রাহক কি খুঁজে পাবে না এটা ভুক্ত অধিকার রাষ্ট্র প্রশাসন সবাই দেখতে হবে কে তাহলে কলকাটি নাড়ছে এবং আমি বিক্রেতাকে জিজ্ঞেস করলাম খুচরা বিক্রেতা এবং গোডাউনে যিনি আছেন যে খেজুর তো মোটামুটি মাহেরামাদান কাছায় গেছে খেজুর তো এই টাইমে বেচা কিনা শুরু হয় গত বছর আর এই বছরের চিত্রটা একটু বলেন গত বছর এই সময় মোটামুটি আমাদের খেজুর বিক্রি শুরু হয়ে যায় এখন পর্যন্ত খেজুর কেউ কিনে না তা বলছি মনে হয় এবার আপনাদের ছবি তুলে নেবে ভিডিও ফুটেজ নেবে খেজুর কিন্তু এবার বেচা কিনা কম হবে মানুষ দুই কারণে কিনবে না প্রথমত রাগ খুব যে খেজুর সারা এবার ইফতার চলবে দ্বিতীয়ত পয়সার একটা ব্যাপার সেপার আছে কারণ আয় কমেছে ব্যয় বেড়েছে সুতরাং যার এক কেজি লাগতো হয়তো এক মাসে এখন সে হাফ কেজি নেবে আড়াইশো নিতে পারে হয়তো তিন টাকায় তো ইফতারের সময় এখন একটা খাবে কি করবে উপায়টা নাই তো পত্রিকার রিপোর্ট অনুযায়ী আপনি দেখবেন পত্রিকাতে কোনো কোনো কিছুর দাম যদি কমে লেখা বাস্তবে দেখবেন বাড়ছে আর যদি পত্রিকায় কোনো কারণে ভুলে লেখে যে একটু বাড়ছে বাস্তবে চোদ্দ ডাবল বেড়ে গেছে এখন নিয়ন্ত্রণের বাহিরে আপনাকে বলা যায় ওই বলছে যে শুল্ক কমাইছে চালে চিনিতে খেজুরে কয়েকটা পণ্যের তালিকা আর প্রত্যেকটা বাজারে বেশি তার মানে সিন্ডিকেটরা সরকারকে মানে না সিন্ডিকেটরা প্রশাসনকে মানে না এবং আপনি বলবেন যে এই সরকারকে কে মানে না না আর কোনো সরকারকে মানে না সিন্ডিকেট নিজেরাই সরকারের চাইতে আর এক সরকার তারা কাকে কাকে ম্যানেজ করে যেন এগুলো চালায় এখন তারা কাউকে মানে না তাহলে কেন খেজুরের দাম এত বাড়তি এখন আমার আপনার কি করণীয় শুধুমাত্র একটাই আমাদেরকে একটু কম ব্যবহার করতে হবে এতে যদি তারা একটু এই যে বড় বড় গোডাউনে স্টোক করতেছে বড় বড় জায়গায় প্রচুর লাভবান হবে লাভ করবে পয়সা পাতি কামাবে উমরা হোস করবে ডাইরেক্ট হজ করবে এতিমখানায় দিবে এদের এগুলো বন্ধ হবে একমাত্র সমাধান তিনটার জায়গায় একটা ব্যবহার করবেন তাহলে তারা যদি একটা উচিত শিক্ষা পায় যে তো কেনাকাটা কমে গেছে অন তারা করবোটা কি তখন দেখবেন কইমা যদি আসে আপাতত জনগণের কাছে এই শক্তিটা আছে এছাড়া আর কিছু নাই আমি ক্ষুদ্র নাগরিকের চোখে যা দেখা আল্লাহ হাফেজ